একটু বলি আপনাকে, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন আমি তো একজন পেশাদার সাংবাদিক, আপনি আমাকে একটা বিপদের মধ্যে বসাইছেন এখানে। কেন বলি, আমার ডান দিকে এক রাজনৈতিক দলের নেতা আছেন ক্ষমতাসীন, বাম দিকে আরেক রাজনৈতিক দলের নেতা আছেন, তারাও অতীতে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন, ফলে মাঝখানে একজন সাংবাদিকের, তাও আবার একদম ট্রুলি প্রফেশনাল সাংবাদিক, যে আপনি হচ্ছেন পিপলস ভয়েস, এখন এই ট্রুলি প্রফেশনাল সাংবাদিকের কথা বলা বিপদ জানেন তো, গৃহপালিত সাংবাদিকদের কথা বলা কিন্তু অনেক নিরাপদ, প্রফেশনাল জার্নালিস্টের চাইতে। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, আচ্ছা প্রথমত মানে একটু কয়েকটা কথা এই জন্য বলতে হবে কেউ যেন ভুল না বুঝে। প্রথমত হচ্ছে, যে কোনো সমাজ বা রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতির কোনো বিকল্প নেই, এবং রাজনীতির যেই সংস্কার বলেন, বিবর্তন বলেন, তাতে গণতান্ত্রিক যেই রাজনৈতিক ব্যবস্থা, এটা এখন সারা দুনিয়া জুড়ে স্বীকৃত, ফলে রাজনীতির বিরুদ্ধে কথা বলার কোনো কিছু নাই, রাজনীতি লাগবে এবং রাজনীতিকেই পরিশুদ্ধ করতে হবে। এখন প্রশ্নটা হয়ে গেছে আপনি ছাত্র রাজনীতি, এখানে একটা জিনিস আমি আপনাকে বলি, যে ছাত্র রাজনীতি আপনি যেটা 90-এর পরে বলছেন, এটা মনে করেন যে ক্রমাগত, এখন 90 না আসলে তারও আগে থেকেও হতে পারে, রাজনীতি একটা অঙ্গন, ছাত্র রাজনীতি যদিও আমাদের রাজনীতিরই একদম অংশ, তাও বলি একটা সময় ছাত্র রাজনীতি করা গর্বের ছিল, সম্মানের ছিল, মর্যাদার ছিল। ইভেন আমিও যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যদি আমার কখনো কোনো রাজনীতি করার যোগ্যতা সৌভাগ্য কিছুই হয় নাই আমার, ঠিক আছে, সো তখনও একটা পর্যায়ে দেখেছি যে রাজনীতি করাটা একটা সম্মান মর্যাদা, এবং দূর থেকে ছাত্রছাত্রীরা নেতাদেরকে দেখে বেশ একটা সম্মানের চোখে, সমীহের চোখে। হ্যাঁ, কিন্তু ক্রমশ এই জায়গাটা হারিয়ে গেল কেন, এটা কি সাধারণ মানুষ বা স্টুডেন্টদের দোষে, নাকি ছাত্র রাজনীতির চর্চা, মানে এখানে ছাত্রলীগ, এখানে ছাত্রদল, ওনারা পরস্পরকে অনেক ব্লেম দিতে পারবেন, এটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, ওটা ওনাদের ব্যাপার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন আস্তে আস্তে মেধাবী স্টুডেন্টরা বা সাধারণভাবে সমাজে রাজনীতি বা ওভারঅল ছাত্র রাজনীতির প্রতি একটা বিমুখতা তৈরি হয়েছে। এইগুলি কিন্তু এই যে ধারাবাহিক, আপনি যায় যে যার দায়ী দিক না কেন, একের পর এক যে ধারাবাহিক যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি শুধু মার্ডার, দুইটা মার্ডার বলেছেন তো, তাই না, এর মাঝখানে তো অনেক অনেক কিছু আছে। এই যে 2002 সালের যেটা আপনার ছাত্র দলের যেটা, এই যে সনি যেটা মারা গেছে, তখন আমি নিজে রিপোর্টার হিসেবে কভার করেছি, তো ছাত্র দলের দুই গ্রুপের ক্রস ফায়ারে তো পড়েছে, তো ক্রস ফায়ারটা কি নিয়ে ছাত্র দল করলো, টেন্ডার বাজি, শিক্ষক রাজনীতি, কে কোন পদে থাকবে, কে কোন পদে থাকতে পারবে না, এরকম বিচিত্র, ফলে যেটা হয়েছে এই যে উনাদের দুজনের পাশে বসে কথা বলা বিপদ কেন, মানে আমি একটু তাও সাহস নিয়েই বলি, মাঝে মধ্যে কিন্তু মানুষও বলে, এটা আমারও মনে প্রশ্ন জাগে যে রাজনীতিটা কি একটি লাভজনক ব্যবসা না অলাভজনক ব্যবসা, এখন কি আপনি খেপে যেতে পারেন, এগুলো তো ব্যবসা আসলো কোত্থেকে, রাজনীতি তো রাজনীতি, কিন্তু মানুষও মনে করছে যে পলিটিক্স এবং স্টুডেন্ট পলিটিক্স বা যেখানেই রাজনীতি, দলীয় রাজনীতির প্রভাব আধিপত্য আছে, সেটা একটি লাভজনক ব্যবসায় বা লাভজনক ভেঞ্চারে পরিণত হয়েছে, বিশেষ করে যেই কারণে হয়েছে, এখন ছাত্র রাজনীতি, এই যে ছাত্র রাজনীতি যেটা হয়েছে আমাদের এখানে, যদিও গঠনতান্ত্রিকভাবে কোনো কোনো দল বলে যে আমার অঙ্গ সংগঠন নয়, কিন্তু সেটা কাগজে কলমে যাই থাকুক, বাস্তবতা একেবারেই প্রতিটি দলেরই অঙ্গ সংগঠন। এখন আমাদের এখানে দুটো বড় দল, একটা আওয়ামী লীগ, একটি বিএনপি, তাদের দুই ছাত্র সংগঠন, মিলিটারি শাসকদের মধ্যে এরশাদও একবার ছাত্র সমাজ গঠনের চেষ্টা করছে, কিন্তু যেটা হয়েছে যে এই যে আপনি টেন্ডারবাজি বলেন, চাঁদাবাজি বলেন, হল দখল বলেন, ছাত্রদের থাকা না থাকা নিয়ন্ত্রণ বলেন, শিক্ষক রাজনীতির সাথে ছাত্র রাজনীতির ওতপ্রোত প্রভাব, সন্ত্রাস মারামারি, সেগুলি তো নানান, সব মিলিয়ে হয়ে গেছে কি, ছাত্র রাজনীতির প্রতি যারা সত্যি সত্যি একটু সুস্থ শিক্ষা বিদ্যালয় চায়, তাদের এক ধরনের নেতিবাচক একটা মনোভাব তৈরি হয়েছে, ফলে এই যে আমাকে আধিপত্যবাদ এবং নিয়ন্ত্রণবাদ, যে প্রভু, যে তুমি তো আমার জন্য যে মঙ্গলে, আমার কল্যাণে তোমার যে ছাত্র প্রতিনিধির কাজ করার কথা, তা না করে তুমি যদি তোমার সংগঠন, তোমার গোষ্ঠী, তোমার আয়, তোমার টেন্ডার, তো ওইখানেই হচ্ছে যে আমার তোমার স্বার্থে আমাকে নিয়ন্ত্রণ করছো, তাহলে তুমি তো প্রভুর ভূমিকা ওই জায়গায় চলে গেছে। আর সেকেন্ড, বুয়েটের যে প্রসঙ্গটা আসছে, আমি জাস্ট কুইকলি বলি, আপনি ব্রেকেও যেতে পারেন, দেখেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ অনিষিদ্ধের আলোচনার আগে একটা আলোচনা আমরা মিস করছি, বুয়েট একটা আইন দ্বারা প্রতিষ্ঠিত, রাইট,
এই আইনটা অরিজিনালি 1961 সালে, এই আইনটা কিন্তু আবার 89 সালে এসে কিন্তু একটা একাডেমিক কাউন্সিল অ্যামেন্ড হয়েছে। বুয়েট কি আইন দ্বারা চলে? আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই তাহলে বুয়েটের ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই আলোচনায় যাওয়ার আগে বুয়েটের আইনটা পড়ে, বুয়েট আইন দ্বারা পরিচালিত হোক, তাইলে পরিষ্কার হয়ে যাবে ওখানে ছাত্র রাজনীতি থাকতে পারে কি পারে না, থাকলে কোন আইনি প্রক্রিয়ায় পারে। ফলে আইন অনুযায়ী যদি দেখেন, আমি একদম আমার নিজের গড়পড়তা কথা বলছি, আমি নিজে কয়েকটা পাবলিশ ডকুমেন্টস আনছি যেখানে আমাদের বুয়েটে কখনোই আইনি বৈধতা নিয়ে কখনো ছাত্র রাজনীতির চর্চা হয়নি। ফলে হতে হলে আগে আইনের আশ্রয় নিতে হবে আপনাকে, তারপরে নিষিদ্ধ না ফিরবে ওগুলি পরের কথা, আইন দিয়ে চালাতে হবে বুয়েট।